মুদাব্বির আহমেদ খন্দকার নিবিড়ভাবে সামুদ্রিক কোরাল কৃত্রিম প্রজননের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন 20 মাস ধরে। এর মাঝে তিনি ভিয়েতনাম, ভারত ও শ্রীলঙ্কায় কোরাল হ্যাচারি বিশেষজ্ঞদের সহযোগিতাও নিয়েছেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত সফলতাটি আসে 4 নভেম্বর। হ্যাচারি স্পনিং ট্যাঙ্কে একটি সামুদ্রিক মা কোরাল ডিম ছাড়ে 20 লাখ, সেখান থেকে জন্ম নেয় 6 লাখ রেণুপোনা, যা বর্তমানে হ্যাচারিতে রাখা হয়েছে। দীর্ঘ গবেষণার পর সফলতা পেয়ে দারুণ খুশি এই মৎস্য গবেষক। পৃথিবীর অনেক দেশেই এই কোরালের হ্যাচারি অলরেডি স্টাবলিশড হয়েছে এবং তারা সফলভাবে উৎপাদন করে চাষিদেরকে এই পোনা সরবরাহ করছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কারিগরি সহায়তা নিয়ে আমরা এই কোরাল মাছের কার্যক্রম, পোনা উৎপাদনের কার্যক্রম শুরু করি এবং শেষ পর্যন্ত আমরা অনেক পরিশ্রম এবং অক্লান্ত পরিশ্রম করে আমরা সফলতার মুখ দেখি। তারপর সামুদ্রিক কোরালকে ডিমপাড়া ট্যাঙ্কে স্থানান্তর করে প্রয়োজনীয় হরমোন দেওয়ার মাধ্যমে 36 থেকে 48 ঘন্টার মধ্যে স্পনিংয়ের জন্য উপযুক্ত করা হয়। এরপর একটি মাদারি মা কোরাল 15 থেকে 20 লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে। কোরাল অসম্ভব সুস্বাদু ও বাণিজ্যিকভাবে খুবই মূল্যবান একটি মাছ, যা পৃথিবীর অনেক দেশে হ্যাচারি স্থাপনের মাধ্যমে এই মাছ চাষে সফলতা অর্জন করেছে। ওইসব দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানালেন এই মৎস্য গবেষক। যে কারিগরি সহায়তা, এটা যদি আমরা সরকারের এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে বা ফিশারিজের এক্সটেনশন ডিপার্টমেন্ট থেকে পাই অথবা কোনো এনজিও, এরা যদি আমাদেরকে সহযোগিতা করে, তারা, কারণ এটা অবশ্যই কমার্শিয়াল অসম্ভব ভ্যালুয়েবল একটা মাছ। কক্সবাজারস্থ গ্রিনহাউস মেরিকালচারের স্বত্বাধিকারী তারিকুল ইসলাম চৌধুরী এবং প্রকল্পের প্রধান গবেষক মুদাব্বির আহমেদ খন্দকারের নেতৃত্বে এই সফলতা অর্জিত হয়। আর গবেষণায় তার সঙ্গে ছিলেন 7 সদস্য। মাছ আনার সময় অনেক সময় মাছ অনেকটা ড্যাটো হয়, অনেকটা আবার ভালো ক্ষেত্রে আনতে পারি। আমরা দিনরাত অনেক পরিশ্রম করছি, কারণ এই কাজটা বাংলাদেশে কখনো হয় নাই। তো যেহেতু বাংলাদেশের প্রথম হয়েছে, তো আমাদের অনেক কিছুই আমাদের সমস্যা ছিল, ওই সমস্যাগুলো আস্তে আস্তে সলভ করা লাগছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তর পরিচালিত ও বিশ্বব্যাংক এই গবেষণায় আংশিক অর্থায়ন করেছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।